ওয়েলকাম ফ্রেন্ড। তো 75তম স্বাধীনতা দিবসে আমি চলে এলাম, কোথায় এলাম দেখাবো। আপনি যখন আপনার দেশকে রক্ষা করেন তখন ধর্ম নিজেই সুরক্ষিত হয়। মঙ্গল পাণ্ডে। আমি সংকট ও বিপর্যয়ে ভয় পাই না, আমি কষ্টের দিনেও দৌড়াবো না, তবে এগিয়ে যাব। নেতাজি সুভাষচন্দ্র বোস। যুদ্ধের ময়দানে পরাজিত ও নিহত হলে আমরা অবশ্যই চিরন্তন গৌরব ও পরিত্রাণ লাভ করব। রানী লক্ষ্মীবাই। স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা নিয়েই ছাড়ব। বাল গঙ্গাধর তিলক। তারা আমাকে হত্যা করতে পারে কিন্তু তারা আমার ভাবনার হত্যা করতে পারবে না। তারা আমার শরীর চূর্ণ করতে পারে কিন্তু তারা আমার আত্মাকে চূর্ণ করতে পারবে না। ভগৎ সিং। ভিড়ের মধ্যে দাঁড়ানো সহজ কিন্তু ভিড় থেকে বেরিয়ে একা দাঁড়িয়ে থাকতে সাহসের প্রয়োজন হয়। মহাত্মা গান্ধী। যদি আপনার রক্ত না গর্জায় তবে আপনার শিরায় প্রবাহিত এটি জল। চন্দ্রশেখর আজাদ। যখন বিশ্ব ঘুমিয়ে থাকবে মধ্যরাতের ঘাতে, ভারত জীবন ও স্বাধীনতার জন্য জেগে উঠবে। জওহরলাল নেহরু। আমরা উদ্দেশ্যের গভীর আন্তরিকতা চাই, বক্তৃতায় বৃহত্তর সাহস এবং কর্মেও চাই আন্তরিকতা। সরোজিনী নাইডু। আমরা শুনলাম কিছু গুণীজন গুণী ব্যক্তি যাদের মাধ্যমে দেশের স্বাধীনতা লাভ হয়েছে, তাদের আত্মবলিদানের মাধ্যমে। তো গাইস, আরও একবার বং ভার্সেস বং চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ 75তম স্বাধীনতা দিবসে তোমরা চ্যানেলটির মাধ্যমে দেখতে পারছো যে 75তম স্বাধীনতা উদযাপন হচ্ছে, এবং এটি শ্রীরামপুরের একদম বিখ্যাত মানে নেতাজি মোড় সংলগ্ন এলাকায় 27নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্রী মহাশয় পিন্টু নাগের উদ্যোগে দেখছো ছবি তোলা হচ্ছে। আর এখানে অসংখ্য পতাকার মাধ্যমে কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি না, জিটি রোডের শ্রীরামপুর মায়ের সংলগ্ন এলাকায় জিটি রোডের ওপর থেকে কিন্তু এসএসসি ক্লাবের ছেলেরা তাদের 75তম স্বাধীনতা উদযাপন করছে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে 75তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে, বা এই আবাসন, বা হাওড়া ব্রিজ, কলকাতা হাইকোর্ট, হাওড়া ব্রিজ। আবারও ফিরে এলাম 27নম্বর ওয়ার্ড শ্রীরামপুরে নেতাজি রোড এলাকায়। তো স্বাধীনতার 75তম দিবস উদযাপন করছে তারা। আর এছাড়াও নানা স্কুল কলেজ নানা রকম জায়গায় কিন্তু নানা রকম পাড়ায় নানা পাড়ায় কিন্তু এই স্বাধীনতা উদযাপন চলছে। থাকবে ফুটবল খেলার প্রতিযোগিতা বা নানা রকমের কিন্তু খেলার প্রতিযোগিতা আজকের দিনে হয়েই থাকছে। তো বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকন অন করে রাখো। প্রতিনিয়ত তোমরা ভিডিও পাবে এবং আরও তোমাদের একটি লাইক সাবস্ক্রাইব বা শেয়ারের মাধ্যমে কিন্তু তোমার মোটিভেট করবে যে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আনার। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।